আর এটা একদম আনসার্টেন ছিল আর এসেছিলাম ম্যাককাজি আর প্রিন্সেপ ঘাট ভাড়ের চা এটার একটা ডিফারেন্ট এসেন্স আছে আজকে ঘুরতে এসেছিলাম অন্য এক কাজে আর ওটা ওখানে আজকে মার্কেট বন্ধ তাই বলে আজকে আমরা ভাবলাম চলো তোমাদের সাথে প্রিন্সেপ ঘাট ঘুরে আসি আই হোপ তোমাদের এই ট্রিপটাও বেশ ভালো লাগবে এই সুন্দর একটা দিন শুরু করলাম দমদম স্টেশনের এখান থেকে আর একটা সুন্দর বাঁশির মিউজিক শুনতে শুনতে পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ সদন ব্র্যান্ড ফ্যাক্টরি আর সেইখানে ব্র্যান্ড ফ্যাক্টরি বন্ধ দেখে কি করব একটা ঝট করে ডিসিশন নিয়ে নিলাম আর তার আগে একটু পেট পুজো করা তো খুবই দরকার হয়ে পড়েছিল দুপুর হয়ে এসছে আর এইটা হলো হালদিরামের সামনের থেকে আমরা নিয়ে নিলাম একটা হাওড়ার দিকে যাচ্ছিল সেই বাসটা আর সত্যি কথা কি দিন তো সুন্দর শুরু হয়েই ছিল কিন্তু এত সুন্দর যে হয়ে যাবে দিনটা সেটা ঠিক তখনও বুঝতে পারিনি মনটা একটু খারাপ হয়েছিল কেনাকাটি হলো না সেই জন্যে কিন্তু তার থেকেও যে একটা এত সুন্দর দিন ওয়েট করে আছে সেটা বুঝে উঠতে তখনও পারিনি আর আরেকবার আমার এই রূপসী কলকাতাকে আমি ডিসকভার করলাম ফ্রম হালদিরাম টু বাবুঘাট এই যে জার্নিটা এইখানে এই কোলাহল হচ্ছে দেখেই বুঝতে পারছো আমরা ধর্মতলা পার করলাম তার সাথে ইডেন গার্ডেনের স্টেডিয়াম তার সাথে আরও অনেক কিছু স্পট এগুলো দেখতে 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 আকাশবাণী ভবন এই হয়ে পৌঁছে গেলাম আমরা বাবুঘাট আর বাবুঘাট থেকে একটুখানি ওয়াকিং ডিস্টেন্সে ছিল প্রিন্সেপ ঘাট সেটাও আমরা হেঁটে পৌঁছে গিয়ে আরও অনেক কিছু সারপ্রাইজ ওখানে আমাদের জন্য ওয়েট করেছিল আর আজকের দিনটা ছিল একটা স্পেশাল ডে শিবরাত আর এখন আমি সামনে দাঁড়িয়ে এইটা হলো গোয়ালিয়র মনুমেন্ট এটাও বেশ সুন্দর খুবই পুরনো আর এর একটা নিজস্ব হিস্ট্রি আছে এর একটা নিজস্ব গল্প আছে আর ওটার লেখা ছিল সেটা পড়লে অনেক কিছু ইনফরমেশন পাওয়া যাবে আর গঙ্গা তো সবসময় স্পেশাল আর গঙ্গার উপরে এই যে নৌকা চলছে আর অনেক কিছু দেখার ব্যাপার আর তার সাথে এই পারে যে এই স্ট্রিটটা আজকে যেহেতু শিবরাত্রি একটা বিরাট স্পেশাল ডে এখন একটু দুপুরের দিকে তাই এখনও সেই জমজমাট ব্যাপারটা এখনও শুরু হয়নি আর দেখো নৌকাগুলো দাঁড়িয়ে আছে অপেক্ষায় যে কখন সন্ধ্যা নামবে আর কখন আমরা বাবুঘাটের দিক থেকে এবারে প্রিন্সেপ ঘাটের দিকে চললাম টুকটাক ইনফরমেশন তোমরা পেয়ে গেছো দেখি ফেরার সময় আর কিছু ইনফরমেশন যদি থাকে তো তোমাদেরকে ওটাও শেয়ার করব এখন খুব রোদ্রু আর আলো ওখানে জ্বলে যাবে ততক্ষণ ওখানে ওয়েট করব প্রিন্সেপ ঘাট থেকে যদি পারি তো মিলিনিয়াম পার্কেও যাব একদিকে প্রিন্সেপ ঘাটের এই রেলওয়ে স্টেশন আর এই রেলওয়ে স্টেশনটা একটু স্পেশাল কেন এখানকার যে ট্রেনগুলো এটা চক্র রেল আর ঠিক অপর দিকে সুন্দর গঙ্গা আর তার উপরে এত সুন্দর সুন্দর দেখার এত কিছু আছে আর দেখো অলরেডি এখানে একটা ট্রেন অপেক্ষাও করেছে আমাদের জন্যে সেটা চলে গেলে আমরা ওই পারে চলে যাব আর এই যে স্টপ লেখা আছে এটা আমি দেখলাম আমি সকাল থেকে তো সন্ধ্যা পর্যন্তই ছিলাম রাত্রি পর্যন্ত কেন তোমাদের সাথে শেয়ার করব আর নিজেও দেখব আর দেখলাম এই স্টপটা স্টপই ছিল সবাই এইভাবেই পার করছে ঘরে একটু চাও নিয়ে নিয়েছি, এবারে সন্ধ্যের অপেক্ষা করছি। লাইট জ্বালার পরে কেমন আরও সুন্দর লাগবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর আমরাও নিশ্চয়ই একটু এনজয় করব। তো ততক্ষণে ভাড়ের চা, এটার একটা ডিফারেন্ট এসেন্স আছে, ততক্ষণে ওয়েট করো। এইবারে যে সন্ধ্যা নামছে দেখো, এই জায়গা জমজমাট হয়ে গেছে, আর নৌকারও পাড়ে এসে এখানে অপেক্ষা করছে। আর এখানে নৌকা এরা 400 টাকা নিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য গঙ্গা উপরে এরা ঘুরিয়ে দেখায়। তো আমরা অপেক্ষা করছি যে কখন ধীরে 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 চারপাশ আলোয় ঝলমল করে উঠবে। ফাইনালি 6টা বেজে গেছে, অ্যান্ড এটার জন্যই অপেক্ষা করছিলাম যে কতক্ষণ অন্ধকার হবে আর এই যে এত সুন্দর যে এখানকার বিউটিটা ওটা দেখতে পাবো। আমরা রাইড নিই নৌকার, আর নৌকাগুলো খুব সুন্দর, দেখো লাইট জ্বলছে, বেশ ভালো লাগছে। এবারে প্রিন্সেপ ঘাটে যে মনুমেন্টটা, যেটা যে মেন যে ওই বিল্ডিংটা, ওটা আমরা সকালে দেখে এসেছিলাম, এইবার ওটা আলো জ্বলার পরে কেমন কি লাগে এইবারে দেখতে যাবো। I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gone live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, doing no cap. Only God wants you, better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad, yeah. Baby, I'm bad. I just wanna stay bad, stay mad. Shit on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back. I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me, ain't nobody like that. I ain't gonna wait, that's all fact. Give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious, I'ma go cause something, can't stop this. I'ma steal everybody's lane, call a shoplift. I hope তোমরা এই ছোট্ট একটা ব্লগ এনজয় করেছো। আর এটা একদম আনসার্টেন ছিল, এসেছিলাম এক কাজে, আর প্রিন্সেপ ঘাট এখান থেকেও একবার ঘুরে চলে গেলাম। আবার একটা অন্য ব্লগে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। বাই বাই।